শারদীয় দুর্গোৎসবর সময়তে ইতিমধ্যে দিগ্বত আহি উপস্থিত হয়েছে যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ গৌরব গগৈ। দেখা গেছে গৌরব গগৈ উপস্থিত হয়ে দিগ্বত বহুকেটা কার্যসূচী যেহেতু ইয়াত রক্ষা হয়েছিল, যাকালি দেখা গেছে দিগ্বত গৌরব গগৈ নিশার ভাগত উপস্থিত হয়েছিল। আর আজি দিগ্বত কংগ্রেস ভবনত উপস্থিত হওয়ার পাছত বহু দলীয় কর্মী সম্বর্ধনা জ্ঞাপন করার পাছত আজি দিগ্বত লুথিপী সমাজের প্রেক্ষাগৃহত এখন মত বিনিময় অনুষ্ঠান ইয়াত আয়োজন করা হয়েছে। আর এই মত বিনিময় অনুষ্ঠান যেহেতু সমাজ সেবক বিশিষ্ট ব্যক্তি ছাত্র সমাজ দল সংগঠনের বিষয়বীয় উপস্থিত আছে বিভিন্ন ক্ষেত্রত এই যে যোরহাট লোকসভা সমষ্টির সাংসদগীর সঙ্গে এনেদরে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। বর্তমান আমার লগত আছে সাংসদ গৌরব গগৈ, আমি মুখরে জানি চেষ্টা করি। প্রথমে যেহেতু সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে আমি কিছু কথা আছে কি কব দাদা, প্রথমতে আপনার দুর্গোৎসবের শুভেচ্ছা জানাইছো, যেহেতু আপনি দুর্গোৎসবের সময় দিগ্বত উপস্থিত হয়েছে, আপনার প্রথমে আপনার মনের ভাব কেনেকা? চাওক, দিগ্বত আমার তেল রিফাইনারি ইয়াত আছে, কিন্তু ইয়াত বহুতখিনি কাম মই দেখিছো হোৱা নাই। আমার এমপ্লয়িজ সকল, যে কন্ট্রাক্টর ওয়ার্কার সকল যেদরে সুবিধা পাব লাগে নাই পোৱা। আৰু সকলে জানে যে IOCL-ৰ মার্কেটিং এইখন কেন্দ্র সরকার দিনত অসমৰ পৰা কলিকতা গুছি গল। ইয়াৰ মই ইয়াৰ বিৰোধিতা কৰিছোঁ। মই ভাবোঁ যে অসমৰ পৰা যি আমাৰ উৎপাদন হয় তেল বা চাহ, গোটেই মার্কেটিংটো আমাৰ অসমৰ ভিতৰত হ'ব লাগে। আজি তাৰিখত আমাৰ বেছিভাগ আমাৰ চাহ অসমৰ পৰা ওলায়, আমাৰ পশ্চিমবংগৰ তুলনাত ইয়াৰ পৰা আমাৰ তেল উৎপাদন হয়। তো মার্কেটিং আৰু অফিচ, এডমিনিষ্ট্ৰেটিভ অফিচ কলিকতাত থকা কোনো মই যুক্তি দেখা নাই। বাংলাত তেওঁলোকে যি থলুৱা বস্তু উৎপাদন কৰে তাৰ সেলস মার্কেটিং কৰক, কিন্তু অসমৰ পৰা যি ৰ মেটেৰিয়েল ওলায় সেলস মার্কেটিং বিশেষকে চাহ আৰু তেলৰ ক্ষেত্ৰত আমাৰ ইয়াত হ'ব লাগে। আৰু কিছুমানৰ আছে NRL-ৰ যিদৰে গুৱাহাটীত অফিচ আছে, IOCL-তো এটা অসমৰ ভিতৰত আগৰ দৰে অফিচ, মার্কেটিং অফিচ হোৱাটো মই বিচাৰোঁ। যেহেতু আগন্তুক আপনার পঞ্চায়েত নির্বাচন, তারপর দেখা গেছে 2026-ত বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের ক্ষেত্রে আপনার কি শক্তিশালী স্থিতি হব? চাওক, আজি লোকসভা নির্বাচনের পিছত রাইজ ওলাই আহিছে, বিভিন্ন দল সংগঠনের পৰা মানুহবোৰ আজি কংগ্রেস দলটোক যোগদান কৰিছে, নবপ্রজন্ম ওলাই আহি আমাৰ সভালৈ আহিছে, জ্যেষ্ঠসকল আৰু নিরপেক্ষ মানুহ আহি আমাক পরামর্শ দিছে। তো এই গতি আমাক ধৰি ৰাখিব লাগিব, কষ্ট নিশ্চয় কৰিব লাগিব, কষ্ট অভাৱত কেতিয়াও আমি ফল নাপাম। তো আমি কষ্ট কৰি যাম, আৰু মই ভাবোঁ আমি যি আদৰ্শ লৈ কাম কৰি গৈছোঁ সেই আদৰ্শ ৰাইজ চাই ৰাইজ আমাক ভাল পাইছে। যেহেতু বর্তমান শাসনাধিষ্ঠ যখন সরকার, সেই সরকারখনের ক্ষেত্রে বিভিন্ন মূল্য বৃদ্ধি হোক, বানপানীর ক্ষেত্রে বা বিভিন্ন আঁচনির ক্ষেত্রে বিফলতা কত বলে ভাবে? না, ব্যর্থতা হয়েছে যে তেওঁলোকে ভাবিছে ক্ষমতা মাত্র এজন মানুষের কারণে, এজন মুখ্যমন্ত্রী বা তেওঁলোকৰ ঘনিষ্ঠ মন্ত্রীসকলের বাবে ক্ষমতা যে রাইজর জড়িয়ে রাইজে উপকার হব লাগে বা রাইজক উপকার করব লাগে তার বাবে তেওঁলোকে ক্ষমতা ব্যবহার করা নাই। নিজকে ধনী আৰু আদানি আম্বানীক সহায় কৰাৰ কাৰণে তেওঁলোকে ক্ষমতা ব্যৱহাৰ কৰিছে, আৰু যাৰ ফলত স্থানীয় ৰাইজৰ ওপৰত সমস্যা, অত্যাচাৰ আৰু বৃদ্ধি পাইছে। ধন্যবাদ, থেংক ইউ। তেওঁলোকৰ চৰকাৰে হ'ব বুলি কৈছে। ধন্যবাদ, ধন্যবাদ। এয়া হৈছে যিটো যোৰহাটৰ লোকসভা সমষ্টিৰ সাংসদ গৌৰৱ গগৈ, ইতিমধ্যে দেখা গৈছে তেওঁ যোৱাকালি দিগ্বত উপস্থিত হৈছে নিশাৰ ভাগত, আৰু বৰ্তমান আজি দেখা গৈছে দিনৰ ভাগৰ বাদে বহুকেইটা কাৰ্যসূচী ইয়াত ৰাখিছিল। আৰু এই কাৰ্যসূচীত তেওঁ প্ৰথমতে কংগ্ৰেছ ভৱনত উপস্থিত হৈছিল, আৰু যি তেওঁলোকৰ দলীয় কৰ্মীসকলে তেওঁক সম্বৰ্ধনা জ্ঞাপন কৰিছিল, তাৰপিছতে দিগ্বত লুথিপী সমাজৰ প্ৰেক্ষাগৃহত তেওঁ আহি উপস্থিত হৈছে। আৰু তাৰপিছত দেখা গৈছে তেওঁক বিভিন্ন ধৰণৰ ইয়াত যিটো দল সংগঠনৰ বিষয়ববীয়াসকল উপস্থিত আছিল, সমাজকৰ্মী আছিল, বিশিষ্ট ব্যক্তি আঁকিল আছে, তেওঁলোকৰ যি মত বিনিময়, এই মত বিনিময় অনুষ্ঠান লোকসভা সমষ্টিৰ সাংসদ গৌৰৱ গগৈৰ সৈতে কৰা পৰিলক্ষিত হৈছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।